যেখানে একটা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। খাবারটার নাম হচ্ছে উইংস অফ হেল। উইংস অফ হেল মানে হচ্ছে, বুঝতে পারছেন, উইংস মানে তো মুরগির ডানা বা পাখনা যেটাই আমরা বলি না কেন, সেটা খুব তীব্র স্পাইসি হবে। তো তারা দাবি করে যে এই রেস্টুরেন্টে সবচেয়ে ঝাল উইংস পাওয়া যায়। তো সেটাই আজকে আমরা ট্রাই করবো যে আসলেই কতটা ঝাল। এটা নাকি একদম খাওয়ার মতোই না। তো যারা ঝাল প্রেমী আছেন তারাও অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আজকে আমরাও ট্রাই করবো এবং এটার একটা রিভিউ দেব যে আসলে এটা কত ঝাল, আসলেই এটা ঝাল সহ্য করা যায় কি না। যে নামটা যে দেওয়া হয়েছে উইংস অফ হেল, সেটার সাথে আসলে নামের সাথে এটার কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাই আজকে আমরা রিভিউ করব। জন্য খুবই কনফিউজ হয়ে গেছি, কারণ এখানে বেশিরভাগই হচ্ছে সি ফুড। তো নোভা খুব ইচ্ছা তার, সে একটা অক্টোপাস খাবে। তো এখানে আবার ঘোটাঘুটি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা অক্টোপাস খেতে চাই না, পছন্দ না আমাদের, কিন্তু খুব শখ হচ্ছে তাই মানে ট্রাই করে দেখতে চাই আসলে কেমন লাগে, মানে খেতে আদৌ পারি কিনা না, টাকাটা পুরাটাই চলে যায়, এটা নিয়ে আসলে কনফিউশন দেখা যায়। গেল যাওয়ার পর আর খেতে পারতেছি না, তখন পুরাটাই ফালা যাবে। তবে এখানকার যে উইংস অফ হেল নামের যে খাবারটা আছে সেটা তারা দাবি করে, এবং এখানে আমার অনেক ফ্রেন্ডরা বলছে যে এটা বাংলাদেশের সব থেকে ঝাল চিকেন উইংস। আমরা মূলত সেটা উদ্দেশ্যেই আসছি এখানে ট্রাই করতে, যা আদৌ কতটা স্পাইসি এবং কোনো একটা কিছু নেই, চিকেন উইংস জাতীয় আর সাথে মাশরুম রাইস। তোরা মানে আমি নিলাম, পরে তোরা খাইলি না, তখন কি হবে? নাও, সমস্যা নেই। এটা কি ফ্রাইড? অবশ্যই ফ্রাইড, এটা আস্ত আস্ত দিবে তোমার কাঁচা ছোট্ট। আর সাথে স্কুইড, স্কুইড কিভাবে সার্ভ করবে? স্কুইডের তো চেহারা দেখতেছেন, গ্রিল 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 করাই তো। আরে হ্যাঁ, এই যে লিখা আছে গ্রিল অক্টোপাস আর স্কুইড, উনি আমাদের ভাতি দেখছো, উনি আসবে না, উনি আরেকজনকে পাঠাইছে ভাই, তুমি যাও, এরা খুবই কনফিউজ। আমাদের এটা হচ্ছে অক্টোপাস আর স্কুইড, এটা তো গ্রিল করা থাকবে। হ্যাঁ, দুটি গ্রিল করা, আর সাথে এটার সাথে ফ্রাইজ থাকবে। তাহলে এটাই নেই না? অনেকক্ষণ মানে প্রায় আধা ঘন্টা যুদ্ধ করে আমরা, যুদ্ধ করার পরে আমরা ডিসাইড করতে পারছিলাম যে কী খাবো আমরা, কিন্তু যখন আমরা অর্ডার করতে গেলাম তখন দেখলাম যে আমরা যেটা ডিসাইড করেছি মেনুতে সেটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কি খাবো এখন, আবার নতুন করে যুদ্ধে নামতে হবে। পরে আমরা আবার ডিসাইড করতে পারছি আসলে আমরা কি খাবো। তো সাথে আমরা নিচ্ছি আরো জামাইকান চিকেন অ্যান্ড মাশরুম রাইস, তো দেখা যাক কেমন হয়। ক্রস করে এটা খুব
এটা এটা কি উইংস অফ হেল না উইংস অফ হেল এটা হচ্ছে কটুক্কে পড়ে নামারে বোম্বাই মরিচের ঘ্রাণ আসতেছে ঘ্রাণই তো বোম্বাই মরিচের ঘ্রাণের মতো ঘ্রাণ আসতেছে আচ্ছা তুমি তুমি একটু ট্রাই করে দেখো আচ্ছা এটা আমি বলি হ্যাঁ এটার খুব সুন্দর একটা স্মেল ঝালের পরিমাণটা কেমন যদি আমার ভয় লাগতেছে মানে ধান থেকে বোঝা যাচ্ছে যে অনেক বেশি ঝাল হবে কি হবে আল্লাহ মাবুদ জানে কাটা লাগবে না এটা বেশ ভালো পরিমাণ ঝাল তবে যারা ঝাল পছন্দ করেন টেস্টটা খুব ভালো মানে খেতে খুবই সুস্বাদু কিন্তু আর অনেক জুসি তো যারা মানে ঝাল খেতে পছন্দ করেন এবং ঝালে কোনো প্রবলেম হয় না তাদের জন্য এটা মানে রিকমেন্ড করবো হাইলি রিকমেন্ড করবো কিন্তু আমি আসলে অত ঝাল সহ্য করতে পারি না তারপরেও মানে একেবারে যে খেতে খাওয়া যাচ্ছে না এরকম না খাওয়া যাচ্ছে তবে বেশ অনেক ঝাল আমি ঝাল অত খেতে পারি না তাই আমার একটু বেশি কষ্ট হচ্ছে তখন আসলে এতটা বুঝতে পারিনি কিন্তু এটা ইফেক্টটা শুরু হয় খাওয়ার পরে আমি যেটা বুঝতে পারছি এখন আমি যখন খাওয়াটা শেষ করলাম এরপরে আমার এখন মনে হচ্ছে পুরো মুখ আমার গলা টলা সব জ্বলে যাচ্ছে এখন আমার পাগলের মতো ঝাল লাগতেছে আমার মাথা কান টান সব গরম হয়ে গেছে Yeah.
তোরা ট্রাই কর, তোরা ট্রাই করে তোরাও রিভিউ দে, আমি হাতে হাতে আমার পক্ষে আর সম্ভব না। আমি যখন মানে আমি যখন চিকেনটা খাচ্ছিলাম তখন আসলে আমার কাছে এত বেশি ঝাল মনে হয়নি, কিন্তু খাওয়া শেষ করার পরে এখন আমার মনে হচ্ছে আমার মুখ টুক সব জ্বলে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা এরপরে রাইস আসবে, রাইস দিয়েও ট্রাই করবো যে কি অবস্থা হয়। আর আমার সাথে বাকি যে দুজন আছে তারাও তারা ট্রাই করে বলবে যে আসলে কেমন। আমার তো জিব্বা টিব্বা পুরো ফুলে গেছে, আর জিব্বার নিচে মানে চুল্লা শেষ হয়ে যাচ্ছে। খাওয়ার সময় টের পাওয়া যায় না, যতক্ষণ মুখে থাকে কিচ্ছু টের পাওয়া যায় না, কিন্তু মুখের মধ্যে দিয়ে চলে গেলে জাস্ট দুইটা একটা ছোট্ট একটা টুকরা খাইছি আমি, চোখে দিয়ে পানি চলে আসলো। আমি কিন্তু এমনিতে অনেক ঝাল খাই, ঝালে আমার সমস্যা নাই, কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত একটা ফ্লেভার এর আগে কখনো পাইনি। এটা খাওয়ার সময় এতটা বোঝা যায় না, খাওয়ার সময় অনেক অনেক টেস্ট আসলে, কিন্তু মানে খাওয়ার সময় অনেক মজা লাগে, কিন্তু খাওয়ার পরে আমি একদম চলে যায়। এতগুলা কিভাবে খাবো আমরা? এখনো অনেকগুলো আছে, আমরা জাস্ট একজন একজন করে দুই পিস দুই টুকরা খাইছি, ছোট ছোট টুকরা। আমাদের আরেকটা ডিশ রয়েছে, এটাও দেখতে খুবই ইয়ামি লাগছে, এখন ট্রাই করে দেখি এটা টেস্ট কেমন। আর সাথে আমরা একটা এক্সট্রা হচ্ছে মাশরুম রাইসও অর্ডার করেছি। চিকেনটা অ্যাজ ইউজুয়াল স্টেকের মতোই, টেস্টটা অত বেশি ভালো লাগছে না, মোটামুটি টেস্ট। তবে যে সসটা আছে এটা দিয়ে খেলে ভালো লাগছে। এটার নাম কি জানো? জামাইকান জামাইকান চিকেন। জামাইকার মানুষজনের কাছে ভালো লাগে এটা, আমরা তো বাঙালি। টেস্ট ভালো, কিন্তু আসলে খাওয়ার পরে অনেক ঝাল লাগে, আর সেটার এক্সপ্রেশন তো আমি তো যা আমার যা লাগছে তো দিছি, আমি একটু কমই খাইছি কারণ আমার ঝালে একটু সমস্যা হয়। এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তো ভিডিওতে দেখতেই পাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।